দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যুদ্ধ বাদলে আমেরিকা ইসরায়েলের বন্ধুরা ক্ষতিগ্রস্ত হবে বলছে ইরান। এদিকে তড়িঘড়ি করে ট্রাম্পের কাছ থেকে স্মার্ট বোমা কিনছে সৌদি। সিরিয়ায় সন্ত্রাসী আইএস এর হামলায় নয় সেনার মৃত্যু। জেনারেল সুলাইমানি ও আবু মাহাদির শাহাদাত বার্ষিকীতে বাগদাদে বিশাল শোক র্যালি। এদিকে নাইজারের দুই গ্রামে উগ্রবাদীদের হামলা, নিহত শতাধিক। আরও থাকছে যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি করে যাজক হত্যা। সর্বশেষ থাকছে শিগগিরই রাশিয়া সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধ বাদলে আমেরিকা ইসরায়েলের বন্ধুরা ক্ষতিগ্রস্ত হবে বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একজন সিনিয়র কমান্ডার আমেরিকা ও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের বন্ধু খ্যাত আরব দেশগুলোকে হুঁশিয়ার দিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ শুরু হলে এসব আরব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গতকাল আইআরজিসির এরোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে লেবাননের আল মানা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরব দেশগুলোকে তাদের নীতি সংশোধনের আহ্বান জানান। হাজিজাদে বলেছিলেন, আমেরিকা ও ইসরায়েল সরকার বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে যদি কোনো ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায়, তাহলে আমরা মার্কিন ঘাঁটিগুলো এবং এসব ঘাঁটির স্বাগতিক দেশগুলির মধ্যে কোনো পার্থক্য করব না। মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সুলাইমানি হত্যার প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে হাজিজাদে এসব কথা বলেন। গত বুধবার আমেরিকার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি বি-52 বোমারু বিমান আমেরিকা থেকে আকাশে উড়ে বিরতিহীনভাবে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়ে আবার আমেরিকায় ফিরে যায়। উল্লেখ্য, গত 6 সপ্তাহে এ নিয়ে 3 বার আমেরিকা ইরান সীমান্তের কাছে এ ধরনের উস্কানিমূলক তৎপরতা চালালো। এর আগে গত সপ্তাহে পরমাণু শক্তি চালিত একটি মার্কিন সাবমেরিন পারস্য উপসাগরে অনুপ্রবেশ করেছিল। তড়িঘড়ি করে ট্রাম্পের কাছ থেকে স্মার্ট বোমা কিনছে সৌদি। সৌদি আরবের কাছে 3,000 স্মার্ট বোমা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পেন্টাগনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 29,000 কোটি মার্কিন ডলারের বিনিময়ে ওই বোমা বিক্রি সংক্রান্ত চুক্তির অনুমোদন দেওয়া হয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শেষ মুহূর্তে এই চুক্তি অনুমোদন দেওয়া হলো। মধ্যপ্রাচ্যে আমেরিকার তৈরি অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনে সৌদি হামলা বন্ধে রিয়াদের ওপর চাপ তৈরিতেই তিনি এমন প্রতিশ্রুতি দেন। সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে ইয়েমেনে চরম মানবিক সংকট তৈরি হয়েছে। এ কারণেই কিনা অনেকটা তড়িঘড়ি করে এই চুক্তির অনুমোদন দেওয়া হলো। 20 জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে জো বাইডেনের। পেন্টাগন অনুমোদিত সম্ভাব্য বিক্রয়ের এই প্যাকেজের আওতায় 3,000 ছোট আকৃতির বোমা, আইইর যুদ্ধ প্রকরণ, কন্টেইনার, সহায়ক যন্ত্রাংশ, স্প্রেয়ার ও কারিগরি সহায়তায় যন্ত্রপাতি রয়েছে বলে পেন্টাগন জানায়। এ বিষয়ে পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, সম্ভাব্য এই বিক্রয়ের অনুমোদন সৌদি আরবের আকাশ ও স্থল সীমায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সক্ষমতা সমৃদ্ধ করবে, যা তাদের চলমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার সহায়তা করবে। সিরিয়ায় সন্ত্রাসী আইএস এর হামলায় 9 সেনার মৃত্যু। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার কেন্দ্রীয় মরুভূমির পশ্চিমাঞ্চল ওয়াদি আল আজিব মহাসড়কে দেশটির সেনা সদস্যের পরিবহনকারী বাস লক্ষ্য করে বোমা হামলায় অন্তত 9 সেনা সদস্যের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 22 জন। গতকাল ওই হামলার ঘটনা ঘটে, খবর রয়টার্স। এর আগে একই রকম হামলায় 22 সেনা সদস্যের মৃত্যু হয়েছিল। এদিকে গতকাল প্রাণঘাতী হামলার সঙ্গে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর যোগসাজশ রয়েছে বলে জানিয়েছে আইএস এর মুখপাত্র আমাক নিউজ এজেন্সি। আমাক জানিয়েছে আইএস এর হামলায় 40 সিরীয় সেনা সদস্যের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও 6 জন। অন্যদিকে সাম্প্রতিক সময়গুলোতে সিরিয়ার বাদিয়া অঞ্চলের বিভিন্ন গুহাতে আশ্রয় নিয়ে থাকা আইএস জঙ্গিরা অ্যাম্বুশ এবং হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ চালাচ্ছে, সূত্র রয়টার্স। জেনারেল সুলাইমানি ও আবু মাহাদির শাহাদাত বার্ষিকীতে বাগদাদে বিশাল শোক র্যালি। ইরানের কুদুস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী
আসাদ আশাবি এর উপপ্রধান আবু মাহাদি আল মুহান্দিস সহ শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে বাগদাদ বিমানবন্দরের প্রধান সড়কে অনুষ্ঠিত র্যালিতে হাজার হাজার শোকার্ত জনতা অংশ নেন। গত বছরের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং আবু মাহাদি আল মুহান্দিস সহ দুদেশের 10 জওয়ান ও কমান্ডার শাহাদত বরণ করেন। শাহাদাত প্রাপ্ত এসব যোদ্ধা ইরাক ও সিরিয়া থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ উৎখাতে প্রধান ভূমিকা পালন করেছিলেন। ওই দুই দেশে সন্ত্রাস বিরোধী যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আন্তর্জাতিক গণমাধ্যমে একজন সফল জেনারেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইম, যা সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক আমেরিকা মেনে নিতে পারেনি। মার্কিন হামলার পাল্টা জবাব হিসেবে 8 জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল আসাদ এবং ইরাকের কুর্দিস্তানে অবস্থিত আরেকটি সামরিক ঘাঁটিতে ইরান ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি কার্যত গড়িয়ে যায় এবং আমেরিকা কয়েক দফায় ঘোষণা করে যে তাদের মোট 110 জন সেনা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। নাইজারের 2 গ্রামে উগ্রবাদীদের হামলা, নিহত শতাধিক। পশ্চিম নাইজারের 2টি গ্রামে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র বাইক বাহিনী। তাদের তাণ্ডবে নিহত হয়েছেন গ্রামের শতাধিক বাসিন্দা। পশ্চিম নাইজারের উগ্রবাদী অধ্যুষিত টিলাবেরি এলাকার গ্রাম তিসোমা বাঙ্গাউ ও জারাও মার্ডার আইয়ে শতাধিক মোটরসাইকেল নিয়ে হামলা চালায় উগ্রবাদীরা। স্থানীয় মেয়র আলমৌ হাসান জানিয়েছেন, উগ্রবাদীরা দুভাগে ভাগ হয়ে 2টি গ্রামে চলে যায় এবং সেখানে হামলা চালায়। ওই 2টি গ্রাম পরিদর্শন শেষে মেয়র সংবাদ সংস্থা এএপিকে জানিয়েছেন, তিচোমা বাঙ্গাউ গ্রামে 70 জন নিহত হয়েছেন, অন্য গ্রামে নিহত হয়েছেন 30 জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে 75 জন। ওই 2 গ্রামের যুবকরা আত্মরক্ষার জন্য নিজেরাই দল গঠন করেছিলেন। সম্প্রতি 2 বিদ্রোহীকে তারা পিটিয়ে মারে, তারই বদলা নিতে এই আক্রমণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যে জায়গায় এই ঘটনা ঘটেছে তা নাইজারের সাথে মালি ও বুর্কিনো ফাসোর সীমান্তের কাছে। এখানে আল কায়দা ও আইএস এর সহযোগে বেশ কয়েকটা গোষ্ঠী সক্রিয়। নাইজারে সম্প্রতি সহিংস ঘটনা অনেক বেড়েছে, 100 মানুষ প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহেই নাইজারে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট হয়েছে, তার গণনা যখন চলছে সেই সময় এই ভয়ঙ্কর ঘটনা ঘটল। ফলাফলে ক্ষমতাসীন দলের প্রার্থী মোহাম্মদ বাজাওম 39% বেশি ভোটে এগিয়ে আছেন। বিরোধী প্রার্থী মাহমানে ওসমানি পেয়েছেন প্রায় 17% ভোট। সূত্র ডয়চে ভেলে। যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি করে যাজক হত্যা। টেক্সাসের এক গির্জায় ম্যাক উইলিয়াম নামে এক যাজককে গুলি করা হত্যা করেছে ডেউনটে ওলেন নামে এক যুবক। এ সময় বন্দুকধারীরা হামলায় গির্জায় উপস্থিত আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সকালে টেক্সাসের স্টারভিল চার্চে এই হামলার ঘটনা ঘটে। খবর ওয়াশিংটন পোস্ট। ডালাসের 100 মাইল পশ্চিমে অবস্থিত এই চার্চে হামলাকারী ডেউনটে ওলেন লুকিয়েছিলেন বলে জানান কাউন্টি শরীফ ল্যারি স্মিথ। হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ডেউনটে ওলেন গত শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে গির্জায় প্রবেশ করেন লুকিয়ে থাকার জন্য। গতকাল সকালে ওই যাজক তাকে গির্জার বাথরুমে লুকিয়ে থাকতে দেখেন। সে সময় হামলাকারীরা চলে গেলেও পরে ফিরে আসেন। যাজক থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি ছোড়েন এবং যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে হাতে থাকা গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। শিগগিরই রাশিয়া সারমাট আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। রাশিয়া খুব শিগগিরই নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পরিকল্পনা নিয়েছে। এই ক্ষেপণাস্ত্র বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। গতকাল রাশিয়ার উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুস্কো সামরিক বিষয়ক পত্রিকা ক্রাসনাইয়া জুভেজদাকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি জানান, এখন পর্যন্ত সারমাট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইজেকশন টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিকট ভবিষ্যতে আমরা এর ফ্লাইট টেস্ট পরিচালনা করব। তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রের সক্ষমতার কথা উল্লেখ করতে গেলে বলতে হবে বিশ্বের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি সবচেয়ে উন্নত ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারবে না। RS-28 সারমাট ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে 208 টন এবং এর পাল্লা 6,200 মাইল। একই সঙ্গে এই ক্ষেপণাস্ত্র 16টি ওয়ারহেড বহন করতে সক্ষম। বলা হচ্ছে এই ক্ষেপণাস্ত্র যে ওয়ারহেড বহন করতে পারে তাতে টেক্সাস কিংবা ফ্রান্সের মতো আয়তনের ভূখণ্ড একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেওয়া সম্ভব। সূত্র পার্স্টোরে। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।